pranaram 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 সেখানে বলা হতো এই যে সেমিনার হলো, এত আলাপ আলোচনা হলো, এখান থেকে অ্যাকশন প্ল্যানটা কি বেরিয়ে এলো, কি কি রেকমেন্ডেশন হলো, সেই রেজলিউশন হলো আমরা যখন ছোট ছিলাম নোট করতাম। এত সুন্দর বক্তৃতায় অ্যাকশন প্ল্যানটা কিন্তু অত্যন্ত সহজ, খুব সুন্দর করে বলেছেন। অ্যাকশন প্ল্যান এটাই, প্রতিদিন যদি অন্তত বেশি নয় এক পাতা করে কথা দিত কিংবা এক পাতা করে স্বামীজির বাণী পড়া যায়, তাহলে ভারতবর্ষকে আমরা আবার নিজেদের মতো করে সুন্দর করে গড়ে নিতে পারব। শেষ কথা বলার পরে পুনশ্চ থাকে, আমি একটু আবদার করে নিচ্ছি সেই পুনশ্চটা বলবো বলে, বলিনি আগে, লোক সংবরণ করেছি, এখন আর লোকটা সংবরণ করতে পারছি না। আমাদের বক্তা শুরুতেই রাজা এবং মহারাজার একটা খুব সুন্দর উপমা দিয়েছেন, আমরা যাকে রাজাও বলি না মহারাজও বলি না, রাজা মহারাজ বলি। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম অধ্যক্ষ যিনি পরম পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ, আমাদের আজকের বক্তা, আমি যতদূর জানি, আমি বিয়ে শরীর ওনাকে সাহস করে, আমি যতদূর জানি উনি সেই কুলজাত, কাজী নো ওয়ান্ডার যে এত সুন্দর একটি বক্তৃতা আমরা ওর কাছ থেকে পেলাম। এবার আমি আমাদের পরম পূজনীয় মহারাজকে আহ্বান করছি এখানে স্বামী মুক্ত সঙ্গানন্দজী মহারাজকে, বিবেকানন্দ পৈতৃক আবাসন এবং সাংস্কৃতিক কেন্দ্রে যিনি সহ সম্পাদক, তিনি আজকের এই অধিবেশনের উপসংহার করবেন। নমস্তে তৎসিত সুখস্বরূপায় স্বামিনে সাপহারিণে। এতক্ষণ আমরা একটা সুন্দর বক্তৃতা শুনলাম আমাদের প্রধান বক্তার মুখে। আমি যেহেতু আজকে সভাপতি, আমার বিশেষ বলার কোনো অবকাশ নেই এবং প্রয়োজনও নেই, আমি তারই কথার যে একটি সেই ধরে একটু সামান্য আপনাদের কাছে পরিবেশন করব। তার আগে দু একটি কথা বলার আছে। আমি যখন এখানে এসে বসেছিলাম, তিনি আমার পাশেই ছিলেন, তিনি একটু আগেই এসে বসেছেন, তিনি নিজের থেকেই তার পরিচয় আমার কাছে দিলেন। একটা পরিচয় তো কার্ডে লেখা আছে, তার বাইরেও তার একটা পরিচয় আছে, আপনারা শুনলেন যে তিনি হচ্ছেন রাজা মহারাজের বংশধর। শুনে আমার খুব ভালো লাগলো। রাজা মহারাজ কাকে বলে? রামকৃষ্ণর সঙ্গে আমরা সকলেই তো মহারাজ, কিন্তু রাজা মহারাজ একজনই আছেন, তিনি হলেন শ্রীরামকৃষ্ণের মানস পুত্র স্বামী ব্রহ্মানন্দ, শিক্ষা কুড়িগ্রাম, যার জন্মভূমি জন্মস্থান, তিনি তাদেরই বংশধর। শুনে ভালো লাগলো। তার আরেকটা পরিচয় তিনি নিজের থেকেই দিলেন, আমার এটাও শুনে ভালো লাগলো। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র, এটি শুনে আমার ভালো লাগলো।
আমার শুনতে ভালো লাগে। আমি প্রায় প্রবীণ মানুষের কাছে শুনি যারা রামকৃষ্ণ মিশনের ছাত্রদের সহকর্মী ছিলেন, এইরকম মানুষের কাছে, অনেক মানুষের কাছে শুনেছি। যে অফিসে তো আমরা অনেকেই কাজ করেছি, করি, কিন্তু যারা রামকৃষ্ণ মিশনের ছাত্র তাদের কথাবার্তা এবং ব্যবহারের মধ্যে একটা পার্থক্য আছে, একটা বিশিষ্টতা আছে। তো শুনতে, আমি যেহেতু রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী, সেই সুবাদে আমার এগুলো শুনতে ভালোই লাগে। তো তিনি একজন গুণী মানুষ, রামকৃষ্ণ মিশনের সুযোগ্য ছাত্র এবং স্বামী ব্রহ্মানন্দ তথা রাজা মহারাজের সুযোগ্য বংশধর, এমন একজন মানুষের সঙ্গে আমি সভাপতিত্ব করে আমার খুব ভালোই লাগলো। আমার আজকে সভাপতিত্ব করার কথা নয়, আজ ঘটনাচক্রে এসে গেলাম এখানে আমাদের সেন্টারের, অর্থাৎ আমাদের কেন্দ্রের সেক্রেটারি যিনি সম্পাদক, তারই আজকে এখানে আসার কথা ছিল, কিন্তু তিনি বিশেষ প্রয়োজনে প্রধানমন্ত্রী আসবে দেবুর মতে, তাকে সেখানে যেতে হয়েছে। তিনি আমাকে অনুরোধ করলেন যে আপনি যান, তার জন্য আমি এলাম। সে ভালোই লাগছে, এর আগেও আমি দুইবার এসেছি অমিয় কুমার মজুমদারের এই স্মরণে যে বক্তৃতার আয়োজন, তার মধ্যে আগে একবার আমি এসেছি, আরেকবার এসেছি উদ্বোধনী যেদিন রাজ্যপাল আসেন সেই সময় একবার এসেছি, এই নিয়ে তৃতীয়বার, অর্থাৎ মঞ্চে বসে আমি খুব প্রতিবারই আসি, দেখি মেলা, দেখি মেলা করে চলে যায়। এইবার আমার যে কিছু বক্তব্য সেটি উনি যা বলেছেন তারই সেই ধরে আজকের এই অনুষ্ঠান স্বামী বিবেকানন্দের মিলন মেলার প্রাঙ্গণে, অর্থাৎ স্বামী বিবেকানন্দকে স্মরণ করেই এই সভা অনুষ্ঠিত হচ্ছে। বক্তৃতার প্রথমেই তিনি উল্লেখ করেছিলেন যে বিবেকানন্দকে জানতে হলে ভগিনী নিবেদিতাকে জানতে হবে, আর শ্রীরামকৃষ্ণকে ঠিকভাবে জানতে গেলে, বুঝতে হলে স্বামী বিবেকানন্দের মধ্যে দিয়ে বুঝতে হয়। এই কথাগুলো আমরা প্রায়ই বলি এবং রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যারা যুক্ত তারা প্রায় প্রত্যেকেই এই বক্তৃতাতে কথাগুলো উল্লেখ করে। এবং শ্রীরামকৃষ্ণ কথিত কর্মযুগে, অর্থাৎ শ্রীরাম ও কৃষ্ণ আচরিত ধর্মের যদি ফলিত জিনিসটি জানতে হয় তাহলে শ্রী শ্রী মা মধ্যমী সেটি জানতে হবে। শ্রীরামকৃষ্ণ তো অনেক কথা বলেছেন কীভাবে সংসারে থাকতে হবে ইত্যাদি ইত্যাদি গিরিদের, তো সেটার উদাহরণ কোথায় পাব যদি শ্রী শ্রী মাকে আমরা দেখি। তাহলে শ্রীরামকৃষ্ণকে ঠিকভাবে জানতে হলে শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দের মধ্যে দিয়েই আমাদের জানতে হবে একটি ঘটনা। আর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে নিজের হাতে ধরেছিলেন, সেই কারণেই শ্রীরামকৃষ্ণকে সবার চাইতে এবং অন্যান্য সন্ন্যাসী শিষ্যদের চাইতেও বিবেকানন্দই সবচেয়ে ভালো বুঝেছিলেন। আর বিবেদিতা বুঝেছিলেন তার গুরু বিবেকানন্দকে, তিনি দেখুন কি সুন্দর একটি কথার মাধ্যমে বিবেকানন্দের চরিত্র গঠন কি সুন্দর করে দেখা করেছেন। এটি আছে শ্রীরাম যে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা ভূমিকা লিখেছিলেন ভগিনী নিবেদিতা, তার মধ্যে তিনি উল্লেখ করেছেন স্বামী বিবেকানন্দের চরিত্র গঠন হয়েছে তিনটি গ, মানে ক খ গ, তিনি বোঝাতে চাইছেন তিনটি গর মধ্যে প্রথমটি হলো গুরু, তার গুরু শ্রীরামকৃষ্ণ, দ্বিতীয়টি হলো গঙ্গা, গঙ্গা হচ্ছে ভারতবর্ষের পবিত্রতম নদী, গঙ্গা ভারতবর্ষের প্রতীক, তৃতীয় গটি হল গীতা, শ্রীমদ ভগবত গীতা যার সংক্ষিপ্ত নাম গীতা, আমাদের হিন্দু শাস্ত্রের
কিংবা সনাতন শাস্ত্রের সমগ্র সার এই গীতার মধ্যে আছে। গীতা পড়লে সমগ্র শাস্ত্রকে ভালো করে জানা যায়। সমগ্র উপনিষদের ওই যে শান্ত হয়ে উপাসনা করতে হবে তিনি বলেছেন, এই উপনিষদের বাণী আসছে। তার মানে শ্রীরামকৃষ্ণ হাতে ধরে বিবেকানন্দকে বলেছেন, শিষ্যকে উপযুক্ত শিষ্য করে। দ্বিতীয় হলো বিবেকানন্দের এই গুরুর কাছে তার শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো এই ভারতবর্ষের পরিভ্রমণ করে, ভারতবর্ষ এই দেশটি থেকে তার পরিভ্রমণকালে সারা ভারতবর্ষ তিনি ঘুরেছেন, দরিদ্রের কুটির থেকে রাজা রাজার বড় বড় মানুষ যত আছে পণ্ডিত মূর্খ সকলের গৃহে তিনি বিচরণ করেছেন। তিনি ভারতবর্ষকে দেখেছেন, অতি ঘনিষ্ঠভাবে দেখেছেন, ভারতবর্ষের মানুষকে চিনেছেন, যেই ভারতবর্ষের মানুষের জন্য তাকে কাজ করতে হবে। এক থেকে তিনি শিখলে ভারতবর্ষের আসল সংস্কৃতি আছে ধর্মের মধ্যে। ভারতবর্ষের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু কুসংস্কার, অশিক্ষা এবং দরিদ্রতা তাদেরকে অনেক অবগমিত করে রেখেছে। এই মানুষগুলোকে তুলতে হবে, তারই আরেকটি শিক্ষা। আরেকটা কি, ভারতীয় শাস্ত্র থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন, এই জন্যে তিনি পাশ্চাত্যে গিয়ে যে ধর্মটি প্রচার করেছেন এগুলো রিচুয়ালিস্টিক হিন্দু ধর্ম নয়। আনুষ্ঠান মানে আমরা যে আচার আচরণ পালন করি বা অনুষ্ঠান আদি করি সেই ধর্ম নয়, একেবারে বেদান্ত। যেই বেদান্ত ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মকর্মের সঙ্গে আমরা জানি আর না জানি উতপ্রুতভাবে জড়িত। এই তিন নিয়ে স্বামী বিবেকানন্দের চরিত্র গঠন হয়েছে। তার জন্যে তিনি ভারতবর্ষকে দিয়ে যেতে পেরেছেন। কি দিলেন, তিনি একটি কথা বলেছেন, বিশ্বাসের কথা একটু আগে বলেছিলেন, তারু দামারুল দিতে গিয়ে নেতাজির কথা বলেছিল। তার দৃঢ় বিশ্বাস ছিল, আমি যদি এখানে এই শ্রীরামকৃষ্ণের মন্দিরে বসে থাকি, শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার, ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারোর নেই। এবং এই দৃঢ় বিশ্বাস সফল হয়েছিল। আপনারা শুনলেন সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনের নেতাজি বসে রাত্রিতে ধ্যান করেছিলেন এবং সেখানে ব্রিটিশের লোক গিয়ে অর্থাৎ গোয়েন্দা গিয়ে তাকে অ্যারেস্ট করতে পারেন। তার দৃঢ় বিশ্বাস ছিল এই স্বামী বিবেকানন্দ আমাদের কি দিলেন। এই প্রশ্নটি আজকে যে আমরা এখানে সমবেত হয়েছি এবং এই বিবেকানন্দের সম্বন্ধে স্মরণ করে এই মিলন মেলার আয়োজন পাঁচ দিন, আজকে চতুর্থ দিন, পঞ্চম দিন কালকে শেষ হবে। এই পাঁচ দিন যে আমরা তাকে স্মরণ মনন করলাম বিভিন্নভাবে, কেন স্বামী বিবেকানন্দ আমাদের কি দিলেন? এই 12ই জানুয়ারি তার জন্মদিন, তাকে নিয়ে সমগ্র ভারতবর্ষে হইচই হবে, নানারকম অনুষ্ঠান হবে, এখানে মিলন মেলা হচ্ছে, আরও কত কি আলোচনা হচ্ছে। আবার 17ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথি, এই দিন মহৎ মিশনে এবং বিভিন্ন আশ্রমে তার নামে পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভক্তরা প্রসাদ পাবেন, সেখানে যাবেন, কালকেও যাবেন এবং 17 তারিখেও আপনারা যাবেন স্বামী বিবেকানন্দের বাড়িতে, আমন্ত্রণ রইল সবাইকে। এই যে হচ্ছে, তাহলে কেন একটি মানুষকে নিয়ে আমরা এত চিন্তাভাবনা করছি? কি দিলেন তিনি? তিনি দিলেন আমাদের ওই বিশ্বাস। কোন বিশ্বাস? আত্মবিশ্বাস। আমার বেশি বলার অবকাশ নেই এবং সভাপতির বাসন দীর্ঘ হয় না, এটাও ঘটনা। এই বিশ্বাসটি তিনি আমাদের ফিরিয়ে দিয়েছিলেন, যেটি ভারতবর্ষ থেকে প্রায় চলে যাচ্ছিল। ভারতবর্ষের মানুষের আত্মবিশ্বাস কীভাবে যে বিনষ্ট হচ্ছিল ইতিহাসে তা বিধৃত আছে। এই জন্য স্বামীজি বারবার বলছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস,
যে বিশ্বাস রামকৃষ্ণ কথামৃত পড়লে পাতায় পাতায় দেবে, শুধু বিশ্বাসের কথা বিশ্বাসের কথা আছে, সেই বিশ্বাসটাই যদি হারিয়ে যায়, এ ম্যান ইজ নাথিং, একটি মানুষ কিছুই না। যদি নিজের উপর বিশ্বাস না থাকে যে আমিও কিছু করতে পারি, সমাজকে দেশকে দেওয়ার মতো আমারও কিছু আছে, এই বিশ্বাসটি যদি নষ্ট হয়ে যায় তবে সব গেল। স্বামীজি আমাদেরকে এই আত্মবিশ্বাসকে দিয়েছিল, তার শিকাগো ভাষণের মাধ্যমে তিনি যখন হিন্দু ধর্মের এই ভারতবর্ষকে তিনি প্রতিষ্ঠিত করলেন নতুনভাবে, তখন ভারতের মানুষ যে তাকে এতভাবে সম্বর্ধনা দিল, জেগে উঠল কেন, দেখলেন যে না আমাদের মধ্যেও কিছু দেওয়ার আছে। এটি স্বামী বিবেকানন্দ দেখিয়ে দিলেন যে আমরা হেও নই, এতদিন শুধু পাশ্চাত্যের মানুষের কাছে ধর্ম প্রচারকদের কাছে শুনে এসেছিলাম আমাদের হিন্দু ধর্মে কিছু নেই, আমাদের ধর্ম কুসংস্কার, আমাদের মানুষগুলো কুসংস্কার আচ্ছন্ন অজ্ঞ, এরা আর উঠে দাঁড়াতে পারবে না, একমাত্র ইংরেজি শিক্ষা অর্থাৎ ইংরেজ প্রবর্তিত শিক্ষায় এদেরকে মানুষ করতে পারে। কিন্তু স্বামী বিবেকানন্দ সেই ধারণাটি পাল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের শিক্ষিত মানুষ যুব সমাজ জেগে উঠল যে না আমাদেরও আছে, আমাদেরও দেবার মতো আছে, আমাদেরও সংস্কৃতি আছে, আমাদেরও সম্পদ আছে, এই আত্মবিশ্বাসটি তাদের মধ্যে জেগে উঠেছিল। এটাই স্বামী বিবেকানন্দের শ্রেষ্ঠ অবদান। আর ঈশ্বরকে জানতে হলে, ধর্মকে বুঝতে হলে, তিনি আরেকটি কথা বলেছে, শান্ত হয়ে যার কাছে বসতে হবে। আমরা তো শান্ত হতে পারি না, এখানে আমাদের ঘাটতি আছে। উপনিষদের বাণী সর্বাং খরুইদং ব্রহ্ম বলে ছান্দোগ্য উপনিষদ, এবং তব জলানিতি অর্থাৎ ব্রহ্মকে যার থেকে সৃষ্টি, যাতে স্থিতি এবং যাতে লয়, তার মূল উপদেশ শান্ত উপাসিত, শান্ত হয়ে তার উপাসনা করতে হবে। আজকের এই বক্তৃতার থেকে আমরা যদি কিছু গ্রহণ করতে পারি, এই তিনটি জায়গায় চারটি বিশ্বাস, আরেকটি হলো আমাদের শান্ত হয়ে আমাদের নিজেদের অন্তরে ঈশ্বরকে খুঁজতে হবে, তাহলে আমাদের এই ধর্ম আলোচনা সার্থক হবে। আগামী অষ্টম লাভ শুনাই সারভাবে, যেমন শাশুড়ি বউয়ের গল্প দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, এটি বহুশ্রুত গল্প, তবে এই জিনিসটির একটা তাৎপর্য আছে। যাক, সব মিলিয়ে আমাদের আলোচনা এখানে সমাপ্ত। আমার তরফ থেকে উদ্যোক্তাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমার নমস্কার জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ দেহে স্বামী বিবেকানন্দের অনুষ্ঠানগুলোতে যোগদান করবেন, এই আবেদন জানিয়ে আমি শেষ করছি। শ্রীরামকৃষ্ণায় অর্থ নমস্ত। মহারাজ ধন্যবাদ জ্ঞাপনের কাজটি করে দিয়েছেন, আমি সেজন্য আর ধন্যবাদ কাউকে দিচ্ছি না, শুধু প্রার্থনা করছি হরিসভা ভাঙলেও আমাদের হরিসভার ঘোর যেন ভেঙে না যায়। প্রণাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রাণারাম 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 প্রাণারাম।